খবরটি প্রতিদিন পত্রিকায় প্রকাশিত হয়েছে। উচ্চ প্রাথমিক নিয়োগ প্রক্রিয়ায় অভিযোগ জমার সময়সীমা বৃদ্ধি। আপার প্রাইমারির নিয়োগ প্রক্রিয়ার প্রার্থীদের অভিযোগ জানানোর সময়সীমা 31 জুলাই পর্যন্ত বর্ধিত করা হলো। নিজস্ব ওয়েবসাইটে শনিবার সন্ধ্যায় বিজ্ঞপ্তি প্রকাশ করে একথা জানালো স্কুল সার্ভিস কমিশন SSC। 20 জুলাই কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের অর্ডার অনুযায়ী এই পদক্ষেপ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে প্রকাশ। ইন্টারভিউ তালিকা প্রকাশিত হওয়ার পর নিয়োগ প্রক্রিয়ায় কাট অফ স্কোরের ওপরে নম্বর থাকা সত্ত্বেও বহু প্রার্থীর যোগ্যতা তালিকায় নাম নেই বলে অভিযোগ উঠেছিল এবং তাদের অনলাইন ভেরিফিকেশন ডকুমেন্টস আপলোড রিজেক্ট করা হয়েছে বলে একাধিক চাকরি প্রার্থী অভিযোগ জানিয়েছিলেন। তাছাড়াও কিছু প্রার্থী অভিযোগ করছেন যে ভেরিফিকেশন করার পরেও ওয়েবসাইটে প্রকাশিত কোনো তালিকায় তাদের নাম নেই। আদালতের সিঙ্গেল বেঞ্চ এর রায় অনুযায়ী 10 জুলাই কমিশন 2 সপ্তাহ ধরে অভিযোগ গ্রহণ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে, কিন্তু পরবর্তী সময়ে 20 জুলাই ডিভিশন বেঞ্চের রায় প্রার্থীদের অভিযোগ গ্রহণ 31 জুলাই পর্যন্ত বর্ধিত করার আদেশ দেয়। প্রসঙ্গত, আদালতের নির্দেশ মোতাবেক ইচ্ছুক প্রার্থীরা তাদের অভিযোগ জানাতে পারবেন। প্রক্রিয়ায় অভিযোগ জমা করতে পারবেন প্রার্থীরা: 1. যারা সরাসরি কমিশনে অভিযোগ জমা করবেন, সমস্ত ডকুমেন্ট মুখবন্ধ খামে জমা দিতে হবে। 2. যারা স্পিড বা রেজিস্টার্ড পোস্ট উইথ এডির মাধ্যমে অভিযোগ জমা করবেন, তারা সমস্ত ডকুমেন্ট মুখবন্ধ খামে ভরে জমা করবেন। এবং 3. যারা ইমেলের মাধ্যমে অভিযোগ জমা করবেন, সেই সব প্রার্থীদের অভিযোগ সহ সমস্ত ডকুমেন্ট কেবলমাত্র grievance@wbcssc.co.in এই ইমেল অ্যাড্রেসে পাঠাতে হবে। তো এই ছিল আজকের ভিডিও, আবার দেখা হচ্ছে পরবর্তী আপডেটে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।